সকাল সকাল হাঁটাহাঁটি করে এসে হাফসার বাবার জন্য চাপটি বানিয়ে দিয়েছি। এটা একটু লাল লাল করে আমার জন্য পোড়া পোড়া করেছি, ভাববে না যে পুড়িয়ে ফেলেছি, কারণ আমার একটু পোড়া পোড়াই ভালো লাগে। আর ওদেরটা যেরকম ভাজার ওরকমই ভেজে দিয়েছি। হারা হাফসার বাবা সকালবেলা সেমাই দিয়ে খাবে চাপটি, আর আমরা দুইজনে সস দিয়ে খাবো। আসসালামু আলাইকুম, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আমার ভাই বোনেরা আপনারা সকলেই ভালো আছেন, আমি অনেক 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 ভালো আছি। হাফসার বাবা ছুটি রয়েছে, বাসাই আছে, সকালে নাস্তা পানি খেয়ে সে একটু বাহিরে পাঠালাম, মানে কাঁচামরিচ নেই, কাঁচামরিচ আনতে পাঠিয়েছি। আর কাঁচামরিচের যে পরিমাণ দাম বেড়েছে তারপরেও খাওয়া কিন্তু কমেনি, প্রচুর পরিমাণে ঝাল খাই আমি, যার জন্য কাঁচামরিচ আমার ঘরে থাকে না। কাঁচামরিচ বলেন, শুকনামরিচ বলেন, বোম্বাই মরিচ বলেন, সবকটাই খাই, কিন্তু শুকনামরিচ খেতে আসলে নিষেধই করে আফসার বাবা, কারণ পেটে জ্বালাপোড়া করে। আসলে এই শুকনো মরিচ খাওয়া কিন্তু ঠিক না, আপনি যত পারেন কাঁচা ঝাল খান অথবা বোম্বাই মরিচের ঝাল খান, কিন্তু শুকনো মরিচটা খাওয়া যতটা অ্যাভয়েড করা যায় ততটাই ভালো। কাজ করতেছিলাম, হাতের কাজ করলাম, তো অনেক সময় করে টরে একটু রেস্ট নিচ্ছি। রেস্ট বলতে কি, এখানে বসেই করতেছিলাম, এখানে বালিশ দুইটা দিয়ে টান টান হয়ে পড়লাম, একটু মাজাটাকে আরাম দিয়ে হাফসার বাবা মরিচ কাটা আনলে রান্না করতে যাব। রান্না করতে আজকে তেমন কিছু রান্না করব না, শুধু মাছ ভাজি করব, মানে কাঁচামরিচ আনলে মরিচ পেঁয়াজ কেটে মাছ কাটা ভাজি করব। কালকে রাতে যে মাংস রান্না করেছিলাম সেটাও রয়েছে, আর ডাউল রয়ে গিয়েছে, সেটা দিয়ে আজকে দুপুরে চালিয়ে দেবো। আর রাতে যদি কিছু হালকা পাতলা বানাতে হয় তাহলে বানাবো, মানে ভারী কিছু রান্না করব না। এই যে বৃষ্টি নামে আবারও যে গরমটা পড়ে, এই ভ্যাপসা গরমে না একদম শরীরটা ম্যাচ ম্যাচে লাগে, মানে সব কথাই শুধু এক কথাই বলতে ইচ্ছা করে, ভাল লাগে না ভাল লাগে না ভাল লাগে না ভাল লাগে না। হাফসার বাবা করছে এই ভাল লাগে না নিয়ে তুমি একটা গানই করে ফেলো হাফসা, তাই নিয়ে অনেক সময় হাসাহাসি করলো সকালবেলা। কি করবো বলেন, ঘরে থাকতে থাকতে একটা মানে অসহ্য পানা ভিতরে ঢুকে গেছে, মনে যাচ্ছে কোথাও যাই, বেরিয়ে আসি, ঘুরে আসি, আনন্দ ঘুরতি করি মানুষের সাথে গিয়ে, মানুষের বাসায় আমার বাসায় অনেককে দাওয়াত করে নিয়ে আসি খাই, বা আমরা বান্ধবীরা যেরকম গুরু 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 করতাম ওরকম একটু গুরু গুরু করি, মিস করতেছি সব কিছুকে। শুধু আমি না, শুধু আমারই কিন্তু এই ডায়লগটা না যে ভালো লাগে না, আমার মনে হয় কি যে যারা ঘরের গৃহিণী আমার মনে হয় সবারই একই ডায়লগ হয়ে গিয়েছে, ভাল লাগে না ভাল লাগে না ভাল লাগে না। প্রতিদিনের ওই একই রুটিন, সকালে উঠো, নামাজ পড়ো, তারপরে ঘর দুয়ার ঝাড়ু দিয়ে নাস্তা বানাও, আবার সেগুলো ধোও, আবার মেয়েকে পড়তে বসাও, মেয়েকে পড়াও, আবার দুপুরে রান্না বাড়া, আবার ঘর মোছা, ঘর ঝাড়ু দেওয়া, বিছনাপাতি, মানে কি বলবো, এইসব করতে করতেই না দিনটা চলে যাচ্ছে। আর এখন কাজ করতেও আলসেমি লাগতেছে আমার। আজকে ভেবেছিলাম যে কয়েকটা কাপড় চোপড় ভিজাবো, বৃষ্টির যে অবস্থা দেখেন এখন কিন্তু একদম টান টান, 11:30 বাজে তারপরেও ভালো মতো কিন্তু রোদ উঠে পারেনি, মানে অন্ধকার অন্ধকার অবস্থা, এর ভিতরে আর থুতুরি ভাল লাগতেছে না। আর হাফসার বাবা যেহেতু বাসায় রয়েছে, আমি যদি কাপড় চোপড় ভিজাই ও টুকুত করে ওয়াশরুমে গিয়ে ওই ধুয়ে ফেলবে, আর তারপরে আমি আবার ক্যাট ক্যাট করবো, এটার দরকার নেই, শুধু থাক বাদি থাক, আজকে বাসায় রয়েছে, একদম হাসি মুখে এই দিনটা আজকে কাটাবো, নো কাজ নো কাম, শুধু রেস্ট রেস্ট আর রেস্ট। আর টিভি একটা তো আছেই শয়তানের বাক্স ঘরের ভিতর, ওটাকেই যত সময় চলতে আছে চলতে থাকুক। এখন আমি একটা সিরিয়াল দেখতেছিলাম, সিরিয়াল দেখার অতটা অভ্যাস নেই আমার, তারপরে একটা সিরিয়াল কয়দিন ধরে দেখতেছি, তো দেখি কয়দিন ওটার উপর রুচি থাকে আমার। হাফসার বাবা চলে এসলে কাজ কাম করতে হবে। ওই যে বলেছিলাম না যে আজকে দুপুরে তেমন কিছু রান্না করবই না, তো কিছুই রান্না করিনি, শুধু শশা কেটে নিয়েছি, ডাউলটা গরম করেছি, এখানে মাছ কয়েকটা ভেজে মরিচ পেঁয়াজ আমার জন্য ভেজেছি, গরম গরম ভাত রান্না করে নিয়ে এসেছি, নামাজ পড়া হয়ে গিয়েছে, হাফসার বাবা নামাজ পড়তেছে, তো সে আসলে এখন খাওয়া দাওয়াটা শুরু হবে, হাফসারও নামাজ পড়া হয়ে গিয়েছে আমার সাথে। তো বন্ধুরা, যত কাজই থাকুক নামাজটা কিন্তু অবশ্যই পড়বেন, কারণ এই দুনিয়া কিন্তু দুনিয়া না, আমাদের আখিরাতই কিন্তু আমাদের সারা জীবনের স্থান।
বাহিরে অনেক সুন্দর ফোরিংয়ের দল কোথা থেকে এসেছে জানি না, তো হয়তো বা ক্যামেরায় ধরা পড়ছে না, বোঝা যাচ্ছে না, কিন্তু অনেক 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 সুন্দর দেখাচ্ছে। মানে আমি ওখানে গিয়ে একটু বসেছিলাম, তো হাফসাকেও ডাক দিয়েছে, ও দৌড় দিয়ে গিয়ে ক্যামেরা একটু ভিডিও করতেছে, আর আমি এখানে বসেছিলাম। এই পাশে আবার উড়ে চলে আসলো, যার জন্য হাফসা ওই জানালা থেকে এই জানালায় এসে ভিডিও করতেছে। আমার কাছে তো মানে আমি তাকিয়েই রয়েছি, মাঝে মাঝে এই প্রাকৃতিক দৃশ্যগুলো না এত সুন্দর লাগে যা বলার মতো না। আপনাদের কাছে হয়তো বা আমি পৌঁছাতে পারছি না পুরোপুরি, কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে ফরিংগুলো, সাথে কবুতরও আছে। সকালে এত হেঁটে এসেছিলাম, সো বিকালেও হাঁটার অভ্যাসটা আবারও শুরু করতেছি। আসলে বিকালবেলায় একা একা হাঁটতে যেতে ভালোই লাগে না। আগের বাসায় যখন ছিলাম তখন ওই বাসাটায় আমাদের বাড়িওয়ালা ভাবি, তারপরে পাশের আরেক ভাবি, উপরে আরেক ভাবি, এরকম মানে কয়েকজন মিলে হাঁটতে যেতাম। তো গল্প করতে করতে পথটা মনে হয় কি যে আমার কাছে পথই লাগতো না, একদার ঘন্টায় এমনিতেই হেঁটে চলে আসতাম, কোনো ক্লান্তই লাগতো না। কিন্তু এখন যেহেতু একা একা হাঁটতে যাই, 30 থেকে 40 মিনিটই আমার কাছে আরই হতে চায় না, মনে হয় ওরে বাবা আমাদের বাসা থেকে এক নাম্বার, মনে হয় দুই ঘুরলি দিয়ে চলে আসলেও 30-40 মিনিট লাগে না। আমি একটু জোরে জোরেই হাঁটি, যার জন্য এই কথাটা বলতেছি। আমার জোরে জোরে হাঁটা বলতে একটু হাঁটাহাঁটি করে হাবি যাবে একটু কিনে আনা, তো খেতাপুরি খাচ্ছি সস দিয়ে। দুপুরে তো কিছুই রান্না করিনি, এখন রাতে তো আর রান্না না করলে হবে না, তো হাফসার বাবাকে বললাম কি খাবে, তো সে বললো যে শুটকি বা ভর্তা ভর্তা কিছু বানাও। তো শুটকির কথা শুনলে আমি তো এমনি শুটকি পাগলো একটা মানুষ, তো আজকে ইলিশ মাছের শুটকি রান্না করব, তো সেটাই আপনাদের সাথে আমি পুরোটা শেয়ার করব। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন সামনের দিকে অনেকটা এগিয়ে যেতে পারি। তো ইলিশ মাছের শুটকিগুলো আমি সুন্দর করে ছোট ছোট করে টুকরা করে কেটে নিয়ে গরম পানিতে ধুয়ে নিয়েছি, তো এখন তেলের ভিতরে আমি কিছুটা জিরা ফোড়ন দিয়ে দিলাম। জিরাটা একটু চড়মড় করে আসলে শুটকিগুলো দিয়ে আমি সুন্দর করে একদম অল্প আঁচে ভালো করে কড়কড়া করে ভেজে নিব। এটা দিয়েই কিন্তু পেঁয়াজগুলো দিয়ে দেওয়া যাবে না, একটু ভালো করে ভেজে নিতে হবে, না হলে ইলিশ মাছের যে কাঁটাগুলো থাকে ওগুলো শুটকি হওয়ার পরেও কিন্তু মানে যখন ভিজানো হয় তখন কাঁটাগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে যায়। তো লাল লাল করে আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ আর 1/2 কাপ পরিমাণ রসুন গোল গোল করে কেটে নিয়েছি, তো ওইগুলো দিয়ে আমি শুটকিটার সাথে একসাথে একটু কষিয়ে নিব। শুটকিটা ওঠানোর কোনোই দরকার নেই, যেহেতু পেঁয়াজ রসুন পড়েছে এটা তেলটাকে একদম নরম করে ফেলবে, যার জন্য আলাদাভাবে শুটকিটাকে উঠিয়ে রাখার দরকার নেই। আমি আদা বাটা আজকে দিব না, আজকে আদা বাটা ফ্রিজে আমার আছে আদা রসুন করা, কিন্তু আমি এখানে একটু আদা গ্রেট করে দিচ্ছি। আদাটা ছোট ছোট একদম গুঁড়ি গুঁড়ি হয়ে যাচ্ছে, এটা যখন একটু দাঁতের তলে পড়বে দানা দানা লাগবে, খেতে কিন্তু মানে জবরদস্ত টেস্ট হয়, যার জন্য আমি এটা এরকম করে দিয়ে দিলাম। আপনারাও কিন্তু এরকম করে একদিন খেয়ে দেখবেন যে কতটা মজা হয়, আমি কি সত্যি বলছি নাকি মিথ্যা বলছি। তো এখানে 1/2 ইঞ্চি পরিমাণ আদা আমি দিয়ে দিয়েছি, আর দেখেন আমার পেঁয়াজ রসুনটা কিন্তু ভালোই লাল লাল হয়ে এসেছে। আর এখানে আমি প্রায় 10টা টমেটোর মতো দিয়ে দিব, মানে আমার টমেটোগুলো যেহেতু ফ্রোজেন করা, সুন্দর মতো 4 টুকরা করে আমি কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম, যার জন্য আমার কাঁটাগুলাই দিচ্ছি। আপনারা যদি সাজও দিতে চান, মানে তরতাজা টমেটো, সেখানে 10 টুকরা টমেটো দিয়ে দিলেই হবে, টমেটোটা একটু বেশিই দিচ্ছি। ভাত কয়টা তো খাওয়া লাগবে, শুধু শুটকি ভুনা হলেই কি হবে, আর এখানে যে রুটিন মশলাগুলো আছে সেগুলো আমি দিয়ে দিব, একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া, ব্যাস এই হলো আজকের মশলা। তেমন কোনো মশলাই আর লাগবে না, যেহেতু এখানে প্রথমেই আমি জিরার ফোড়ন দিয়েছি। জিরার গুঁড়া ইচ্ছা হলে পরে দিতেও পারি নাও দিতে পারি, আপনারা চাইলে জিরা বাটাও দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু ডাইরেক্টলি আমি জিরাটা এখনই দিচ্ছি না, পরে দিব যদিও লাগে। আর এখানে কিন্তু একটু পরিমাণেও পানি দেওয়া যাবে না, কারণ টমেটোতে কিন্তু প্রচুর পরিমাণে পানি হয়, আর যেহেতু ফ্রোজেন করা টমেটো এতে তো আরও বেশি পানি ধরে গিয়েছে, তো আমি অল্প জ্বালে এটাকে একটু সময় নিয়ে রান্না করব, এতেই কিন্তু হয়ে যাবে। একদমই সিম্পল একটা রান্না, কিন্তু একটু সময় সাপেক্ষ। এই আমি এটা বসিয়ে দিয়ে ঘরে হাফসাকে পড়াতে চলে গিয়েছিলাম, তো হাফসাকে পড়িয়ে রেখে এসে এর মাঝে মাঝে আমি এরকম
এরকম নাড়াচাড়া দিয়ে যাচ্ছে আর এখন প্রায় পানিটা শুকিয়ে এসেছে। এর ভিতর আমি কিছুটা পরিমাণে কাঁচা ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে দিচ্ছি, আজকে আর জিরা ফাঁকি দিলাম না, এভাবেই রান্নাটা করলাম। তো বন্ধুরা, আমার রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো? একদমই সিম্পলভাবে টমেটোর দিয়ে ইলিশ মাছের শুটকি রান্না তো হয়ে গিয়েছে। এখন আমি বাটিতে বেড়ে এটা দিয়েই আজকে রাতের খাবার হবে, আর দুধ জল দিয়েছি। ব্যাস, এই হলো আজকের রাতের ডিনার। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন, অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন। যত কাজই থাকুক, নামাজকে কিন্তু ভোলা যাবে না। এই জগৎ কিন্তু সারা জীবনের জগৎ না, এই পৃথিবীতে আমরা অনলি চার দিনের জন্য এসেছি, আর আখিরাতে আমাদের অনন্তকাল থাকতে হবে, ওখানে কোনো শেষ হবে না। যার জন্য আমাদের ওখানে গিয়ে যাতে আমরা শান্তিমতো থাকতে পারি, সেই কাজটা আমাদের পৃথিবী থেকে করে যেতে হবে, ওখানে কিন্তু আমাদেরকে কেউ করে দিবে না। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।